কোন সময় স্ত্রীর সাথে সহবাস করলে সহবাসের সময় দ্বিগুণ হয়ে যাবে? বিনা ওষুধে বা ওয়ান টাইম ওষুধ ছাড়াই কিভাবে স্ত্রীর সাথে সময় বৃদ্ধি করবেন? মিলনের সময় বা সহবাসের সময় কিভাবে বৃদ্ধি করবেন? এই বিষয়টি আজকে সকলের জানা উচিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আরোগ্যখানার পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। ডাক্তার মোহাম্মদ আলম হোসেন বলছি। তো প্রিয় বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো, কোন সময় সহবাস করলে সহবাসের সময় বা টাইম দ্বিগুণ বেড়ে যাবে, সেটি কোন সময়। দাম্পত্য জীবনে সুখী হতে হলে স্বামী স্ত্রীর যে সহবাস বা মিলন, এই সময়টি কীভাবে বৃদ্ধি করা যায় বিনা ওষুধে, কোনো ওষুধ ছাড়াই? তো এই সময়টি কোনটি? বিশেষ করে আমরা তো রাত্রেবেলা এটিকে বেশি প্রাধান্য দিয়ে থাকি। আসলে এটা রাত্রের কাজ, গোপন কাজ, পার্সোনাল কাজ, দিনের বেলা খুবই কম, কিন্তু রাত্রেবেলা এটাকে প্রাধান্য দেওয়া হয়। আল্লাহ তাআলা দিনকে দিয়েছেন মানুষের কাজকর্ম করার জন্য, রাতকে ঘুমানোর একটা জায়গা দিয়েছেন যেন মানুষ রেস্ট নিতে পারে, একটু আরাম করতে পারে, পরবর্তী দিনে সে যেন কাজকর্ম করতে পারে। এইভাবে রাত এবং কি দিনকে আল্লাহ তাআলা সাজিয়েছেন। তো প্রিয় বন্ধুরা, এই রাতকে বিশেষ করে দাম্পত্য জীবনে সুখী হতে হলে রাত একটা স্বামী স্ত্রীর জন্য বিশাল একটা সময়, যে সময় একে অপরকে সময় দিতে পারবে। তো এই সময়টা কোন সময়? আমরা বিশেষ করে রাত্রেবেলায় যারা 12টা 1টা 2টা বাজে খাই, ঘুমায় 12টা 1টা বাজে, তাদের জন্য এটা খুব কষ্ট। এই জন্য বলা হয়েছে, গবেষণা পাওয়া গেছে, রাত্রেবেলায় যারা তাড়াতাড়ি খাবে এবং কি 40 কদম হাঁটবে, কমপক্ষে একটু হাঁটাহাঁটি করবে, তাদের খাবারটা হজম হবে তাড়াতাড়ি, তার শরীরটা ভালো থাকবে, এবং যারা তাড়াতাড়ি রাত্রে ঘুমাবে তাদেরও স্বাস্থ্যটা অনেক ভালো থাকবে। তো বিশেষ করে দাম্পত্য জীবনে যারা সুখী হতে চান বা স্ত্রীর সাথে সহবাসের সময়টা বৃদ্ধি করতে চান, তাদের জন্য শেষ রাত, বিশেষ করে রাত্রে 3টা থেকে 5টার মধ্যেই, এই যে সময়টা, এই সময়টা যদি স্ত্রীর সাথে সহবাস করা হয়, তাহলে শারীরিকভাবে এমনকি মানসিকভাবে সে সুস্থ থাকে। কেমন? যেমন যদি মানসিক দুশ্চিন্তা ওই সময় থাকে না, শারীরিক যে একটা বিষয় রয়েছে, যেমন টেস্টোস্টেরন হরমোন, সেক্সের যে টেস্টোস্টেরন হরমোনটি, ওই সময় ওইটি বেশি থাকে, ওই সময় বেশি থাকার কারণে সে সময়টা একটু বেশি নিতে পারে, হ্যাঁ, টাইমটা একটু বেশি নিতে পারে, হ্যাঁ, এবং কি ওই সময় তৃপ্তিটা অনেক বেশি পাওয়া যায়, এবং কি বেস্ট একটা সময়। এই জন্য 3টা থেকে 5টার মধ্যে যদি সহবাস করা হয়, তাহলে দেখা যাচ্ছে 10-15-20 মিনিট অনুসারে ইচ্ছা মতো বেশিও হতে পারে। আপনি ট্রাই করে দেখতে পারেন, কিছুদিন এভাবে ট্রাই করলে দেখবেন অবশ্যই বিনা ওষুধে কোনো চিকিৎসকের কাছে আপনার যাওয়া লাগবে না। হ্যাঁ, এখন বলতে পারেন যে তাহলে কি দিনের অন্য কোনো সময়, হ্যাঁ আপনি করতে পারেন, কিন্তু এটাই বেশ সময়, হুম, বিনা ওষুধে, হ্যাঁ, ডাক্তার না দেখিয়ে একটু যদি আপনি নিজের লাইফস্টাইলকে একটু গুছিয়ে এই কাজটি করতে পারেন রিল্যাক্স মোডে, বিশেষ করে মানসিক এবং শারীরিক অক্ষমতার কারণে এই সমস্যাটি বেশি দেখা দেয়। তো এই জন্য আপনার খাবার খাওয়ার পরে হজম হচ্ছে খাবার, আপনি যদি 10টার ভিতরে খান তাহলে আপনার 11, 12, 1, 2, 3, 5 ঘন্টা আপনি ওইভাবে শুয়ে থাকছেন, আপনার এতে খাবারটা ওই সময়ের ভিতরে হজম হয়ে যাচ্ছে, তারপরে ওইটা টেস্টোস্টেরন হরমোন এর মধ্যে যাচ্ছে, সেক্সুয়াল যে হরমোনটা ওটি বৃদ্ধি পাচ্ছে, এর ফলে আপনার এটা অনেকে বলা যায় বীর্য দ্রুত পাতলা পাত হয়ে যাবে, দ্রুত বীর্য পাতলা, ওইটা আসলে গাঢ় হয়ে যাবে সময় করলে, আর মানসিকভাবে ওই সময় পুরো রিল্যাক্স থাকে মানসিক অবস্থা, কোনো টেনশন থাকে না। তো প্রিয় বন্ধুরা, আজকে এ পর্যন্ত, আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করবো। আল্লাহ আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।